এরকম মুভি বাংলাদেশে বারবার হওয়া দরকার, যে বিগ বাজেট পাইলে রায়হান রাফি যে কতটা ক্ষুধার্ত আসলে এই মুভির এলাকায় বুঝতে পারতাম না। একে রায়হান রাফি, দুই এলো আমাদের মেগা স্টার শাকিব খান, আসলে একে দুই দুই পুরো জমি ক্ষীর। এই ধরনের কথাগুলো যারা বলে তারা আসলে মুভির সম্বন্ধে কিছু বোঝে না, যে একটার পর একটা কী ঘটতে যেতেছে, কী ঘটবে, একজন কিলারের জীবনে কী ঘটতে পারে, একজন কিলার ক্ষমতা পাওয়ার জন্য একটার পর একটা তার জীবনে কোনো শত্রু রাখতে চায় না। যদি আপনি গল্প মেলাতে চান, যে আপনি গল্প বাস নেবেন না, যে এই ধরনের মুভিগুলো এরকমই হয়। আমার নিজে আমি নিজেও একজন শাকিব খান, আমি অনেক আগে থেকে আমি শাকিব খানের ভক্ত এবং ছবিটা মানে দেখো বাংলাদেশে এমন একটা মুভি যে আমি জীবনে কল্পনাই করতে পারি না। 10 বছর আমি মুভি জীবনে হচ্ছে লুক যেটা হবি না, এত সুন্দর হয়েছে বলার মতো না। যেরকম শাকিব ভাই ডাবল থাকে, এটার ভিতরে ডাবল থাকে, ডাবলের দিকে আপনার তুফান গান মানে নীল চক্রবর্তী আপনার গেম খেল, নীল চক্রবর্তী গেম খেলা তুফান গান এরা ভালো মনে করে যে তুফানের তো গেমটা খেলেছে, তুফানে বলে যে শান্তকে মেয়েরা ভালো, নীলি আবার মেয়েরা ভালো।